তো সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদেরকে সাইট থেকে মেসেজ দিবে যে এটি অ্যাপ্রুভাল হওয়ার জন্য তারা সময় নেবে এবং অ্যাপ্রুভড হলে মেইলে আপনাকে জানিয়ে দেবে জানতে পারবেন যে আপনার সাইটটি যে সাব সাবমিট করা সাইটটি তাদের লিস্টেড অন্তর্ভুক্ত হয়েছে তো এভাবে আমরা ফ্রি সাইটে ফ্রি সাবমিশন করতে পারি এবং এছাড়াও আমরা এখানে সরাসরি অ্যাড ইউরাল না দিয়ে আমরা সরাসরি ভিতরে ঢুকে ঢুকেও আমরা কোনো সাব সাবমিট করতে পারি সেক্ষেত্রে আমাদের ক্যাটাগরি ডিফাইন না করলেও হবে তো আমরা পরবর্তী লেসনে আরেকটি সাইটে সাবমিশন দেখাবো এবং সেখানে রিসিপ প্রকার লিঙ্কের বিষয়টিও আমরা তুলে ধরবো